হ্যালো ফ্রেন্ডস, অঞ্জলিকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনের বন্ধুরা একটি মারাত্মক গোপন সেটিংস দেখাবো, যেটি দেখলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি বন্ধুরা, আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু বন্ধুরা ক্যালকুলেটর অ্যাপসটি আছে। এবং এই ক্যালকুলেটর অ্যাপসটি দিয়ে বন্ধুরা আপনারা নর্মালি কী করে থাকি? আমরা নর্মালি বন্ধুরা যোগ বিয়োগ করে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা জাস্ট আমাদের এই ক্যালকুলেটর অ্যাপসটি দিয়ে কিন্তু বন্ধুরা শুধুমাত্র যোগ বিয়োগ করে থাকি। কিন্তু বন্ধুরা, এই যোগ বিয়োগ করার পরও বন্ধুরা আপনাদের ফোনের ক্যালকুলেটর বন্ধুরা লুকিয়ে আছে মারাত্মক একটি গোপন সেটিংস, যেটা দেখলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে যদি আমি 1 2 3 4 লিখে একবার সমান সমানে ক্লিক করি, তো বন্ধুরা এখানে কিন্তু আপনি দেখতে পারবেন একটি নতুন উইন্ডো চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, এটা জাস্ট নতুন উইন্ডো না বন্ধুরা, এখানে কিন্তু বন্ধুরা আপনি আপনার পিকচার, ভিডিও বা আপনার যে কোনো গোপন ফাইল কিন্তু বন্ধুরা আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন। তো এখানে যদি দেখতে পারেন, আমি হাইডের উপর একবার ক্লিক করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ছবি জাস্ট আমি কিন্তু ক্যালকুলেটরের ভিতরে লুকিয়ে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে আপনি ক্যালকুলেটরের ভিতরে আপনি আপনার গোপন ফটো, ভিডিও বা যে কোনো ধরনের ফাইল কিন্তু বন্ধুরা আপনি লুকিয়ে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন। নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশন বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের ফোনে থাকা ক্যালকুলেটর অ্যাপসটাকে একবার আপডেট করে নিতে হবে। তো বন্ধুরা, ক্যালকুলেটর অ্যাপসটাকে আপডেট করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে জাস্ট একবার ক্লিক করুন। ক্লিক করে জাস্ট আপনি আপনার ক্যালকুলেটরটাকে একবার আপডেট করে নিন। আপডেট করার পর বন্ধুরা আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করলে বন্ধুরা আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে জাস্ট দেখতে পারবেন সেট অ্যাপ পাসওয়ার্ড। তো আপনারা জাস্ট এখানে আপনাদের পছন্দ মতন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট কী করবো, 1 2 3 4 লিখে জাস্ট এই সমান সমান চিহ্নতে একবার ক্লিক করব। তো এখানে জাস্ট আবার আপনাদেরকে রিএন্টার পাসওয়ার্ড দিতে বলবে, তো আপনারা জাস্ট কী করবেন 1 2 3 4 লিখে আরেকবার সমান সমান চিহ্নতে ক্লিক করবেন। এই সমান সমান চিহ্নতে ক্লিক করলে বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন নেক্সট অপশন। এখন জাস্ট আপনারা কী করবেন, এই নেক্সটে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে কিছু অ্যালাউ করে দিতে হবে, তো আপনারা জাস্ট এই অ্যালাউতে একবার ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কাছে এখন জাস্ট নিচে দেখতে পারবেন নেক্সট চলে আসবে, তো আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে দেখাবে এখানে ওয়ার ইজ মাই বার্থডে, তো আপনারা জাস্ট এই বার্থডে প্লেসটি আপনি দিয়ে দিবেন। আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ঢাকা। তো ঢাকা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা জাস্ট কী করবেন, নেক্সটে একবার ক্লিক করবেন। নেক্সট একবার ক্লিক করার পর বন্ধুরা আপনাদের 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর আপনারা এখানে পেয়ে যাবেন ওকে অপশন, তো আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো এখানে জাস্ট আপনারা দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন প্লাস বাটন দেওয়া আছে বা আপনি উপরে দেখতে পারবেন পিকচার দেওয়া আছে। তো আপনি জাস্ট কী করবেন, যদি পিকচার হাইড করতে চান তাহলে পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর বন্ধুরা আপনারা নিচে দেখতে পারবেন প্লাস বাটন চলে আসবে, তো আপনারা জাস্ট এই প্লাস বাটনে একবার ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ডকুমেন্ট, ভিডিও, পিকচার, টেক এ ফটো, ক্যাপচার ভিডিও এবং অল ফাইলস। তো আপনারা জাস্ট কী করবেন, এই পিকচার একবার ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ফোনে থেকে জাস্ট গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনি এই গ্যালারি থেকে আপনি আপনার যে ফটোগুলো লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই ফটোগুলো জাস্ট একবার সিলেক্ট করে নেবেন। তো এখানে জাস্ট আমি 3 থেকে 4 ফটো জাস্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন মুভিড ভল্ট, তো আপনারা জাস্ট এই মুভিড ভল্টে একবার ক্লিক করবেন। তো মুভিড ভল্টে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে 2টি অপশন পেয়ে যাবেন, ইনক্রিপ্ট এবং হাইডেন। তো আপনারা জাস্ট কী করবেন, ইনক্রিপ্টে রেখে জাস্ট আপনারা এটা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন ইনক্রিপ্ট ইওর ফাইল লেখা চলে আসবে, তো আপনারা জাস্ট ওকেতে একবার ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন নর্মালি বন্ধুরা আপনি আপনার ফোল্ডার কিন্তু বন্ধুরা এখানে লুকিয়ে রেখেছেন, আপনার পিকচার কিন্তু বন্ধুরা এখন এখানে হাইড হয়ে গেল। এখন যখনই আপনি আপনার ক্যালকুলেটর অ্যাপটিকে ওপেন করবেন, তো আপনার ক্যালকুলেটর অ্যাপসটিকে ওপেন করলে বন্ধুরা আপনারা নর্মালি এখানে যোগ বিয়োগ করতে পারবেন। আমি জাস্ট 15 যোগ 15 যোগ দিয়ে দেখলাম, এখানে 30 দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা আপনি যখনই 1 2 3 4 বা আপনার সিক্রেট পাসওয়ার্ডটি লিখে যখন আপনি সমান সমান চিহ্নতে একবার ক্লিক করবেন, তখনই কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন আপনার সামনে একটি নতুন উইন্ডো চলে আসবে, যেখানে কিন্তু বন্ধুরা আপনি পিকচার ফাইলগুলো লুকিয়ে রাখতে পারবেন বা আপনি পিকচার ফাইলগুলো যেগুলো আপনি হাইড করে রেখেছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পিকচারগুলো জাস্ট লুকিয়ে রেখেছিলাম, এখানে জাস্ট আমার পিকচারগুলো এখানে শো করছে। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, কি দেখার জন্য ধন্যবাদ। এবং বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বা আপনি চাইলে আই বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন।